দর্শক ভালো আছেন নিশ্চয়ই। আজ দেখতেই পাচ্ছেন আমার একটা চিকি এবং সেই খাবারটি হচ্ছে ঢাকার ভেতরে সাদেক একটু, এবং সাদেক একটুর বিশেষত্ব সবসময় থাকে এই যে দেখুন এখানে আসলে যেটি সবচেয়ে বড় ব্যাপার, এখানে অনেক কিছুই দেখা যায়, মানে দুম্বা, ভেড়া, গারোল এবং বিভিন্ন জাতের ছাগল। এই শরীফ ভাই, এটা কি কয়, ভেড়া না কি জাতের, কি এটা দুবাই? দুবাইয়ের জাত। এগুলো মানে শিং বড় সবগুলো, মানে ছেলে মেয়ে দুটারই কি শিং বড় থাকে? মানে ছেলে মেয়ে দুটারই শিং বড় এরকম? এগুলো কি সরাসরি আনা ছিল নাকি এটা এখানকার বাচ্চা? এটার বাচ্চা এখানে হয়নি, ওই খামারে বাচ্চা আছে, মানে পাঠা আলাদা পুরুষ আলাদা করে রাখা হয় না, এনে ডিস্টার্ব করবে বেশি না। এবং দর্শক, এখানে শুধুমাত্র দুম্বা আছে বিভিন্ন জাতের তা কিন্তু নয়, এখানে নানান জাতের ছাগলও আছে, এবং যেই ছাগলগুলোর উচ্চতা কিন্তু এক একটা মাশাল্লাহ বেশ অনেক বড়, এবং দেখতেই পাচ্ছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং ছাগল পালনের ক্ষেত্রে যে মাচা উঁচু করে করা সেগুলো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা কোন জাতের? ব্রিটেল জাতের যেটা, এটা কি এখানকার এখানে কতদিন আছে? এটা আমার এই জায়গায় বিগত 7-8 মাস। 7-8 মাস এটা কি সরাসরি আনা ছিল বাইরে থেকে? এটাও মানে এটার কি বাচ্চা কাচ্চা হচ্ছে এখানে? আমাদের বাচ্চা কিছু এই জায়গায় মাদি আছে, এটা লোক আমার বিভিন্ন আরেকটা খামার আছে তো ওই জায়গাতে, ওইখানে মাদি, মানে এখানে শুধু পুরুষ ছাগল, এই জায়গা সব পুরুষ ছিল। তো এই বেরিবাদের পাশে এখন সাদেক একটোর মোট শাখা কয়টা হইল, মানে কয়টা খামার হইল? 4টা আছে এই জায়গা, এটা সহ মোট 4টা, একটা তো মেইন রোডের পাশে ওই পাশে, একটা এখানে ভিতরে, একটা কি নবীনগর হাউসিং এ মনে হয় না, কিন্তু সবগুলোই বিটল জাতের। এগুলোর মানে রোগ বালাই টালাই আমাদের দেশি ছাগলের তুলনায় কি বেশি হয় বা ইয়া এমন কিছু? এটা রোগ বালাই বলে বলতে মনে করেন আপনি যত্ন নিতে হবে, কারণ এটি বড় জিনিস, একটু যত্ন একটা ভাবে দিতে হবে, যদি যত্ন নেয় তাহলে ভালোভাবে থাকে, আর যদি যত্ন না নেয় তাহলে তো যার তার মেজেলটা থাকে, তাহলে থাকে না আর কি। দর্শক খেয়াল করেন এক একটা আকার কিন্তু অনেক বড়, আমি বলবো 100 কেজি থেকে, এবং প্রত্যেকটার ওজনে প্রায় 100, এর আগে তো দেখলাম মানে 125 কেজি এরকমও হয়। জি 150 কেজি হয়, 180 কেজি আপনাদের এখানেও হয়েছে? আমি নিজে বিক্রি করছি। 180 কেজি, ওটা কত দামে বিক্রি করেছিলেন? ওটা আমরা 3.5 লক্ষ টাকায় বিক্রি করছি। 3.5 লক্ষ, মানে একটা গরুর দামে ছাগল, মানে 3.5 লক্ষ টাকায় কিন্তু আমাদের মোটামুটি বড় আকারে একটা গরুই হয়, কিন্তু সেখানে কিন্তু ছাগলগুলো হচ্ছে এখানে, এবং ঢাকার ভেতরে অমাতুর বেরিবাদের ঠিক পাশে এভাবে কিন্তু এখানে নানান ছাগল, দুম্বা, এবং ঠিক ওই পাশে ওইখানটায় ওখানে কিন্তু গরু আছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনারা যে কেউ চাইলে এখান থেকে কিন্তু বাচ্চাও বিক্রি করা হয়, এবং তার সাথে কীভাবে পালন করবেন এখানে যিনি মালিক আছেন আমাদের ইমরান ভাই, তার সাথে পরামর্শ করতে পারেন, এবং যে শরীফ ভাই এনারাও আছেন তাদের সাথে পরামর্শ করে করতে পারেন, কারণ এত বড় বড় ছাগল যেগুলো আসলে কুরবানির উপলক্ষ করে অনেকেই পালন করতে পারেন।